হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যেটা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল কার্যক্রম কিন্তু সকল BRTA-তেই বন্ধ আছে। তো কোন কোন ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোন কোন কার্যক্রম বন্ধ আছে এবং কবে থেকে চালু হবে সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো কার্যক্রমের জন্য BRTA-তে গিয়ে আপনাদেরকে ফেরত আসতে হবে না। তো প্রথমত আসি নতুন ড্রাইভিং লাইসেন্স এবং যারা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন এই দুইটা কার্যক্রমে কিন্তু বন্ধ আছে। তো নতুন ড্রাইভিং লাইসেন্সের কার্যক্রমও কিন্তু বন্ধ আছে, সেটা হচ্ছে যে নতুন ড্রাইভিং লাইসেন্স কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হয়, যেটা অনলাইনে BSP সার্ভারের মাধ্যমে আবেদন করতে হয় এবং সেখান থেকে কিন্তু আবেদন থেকে শুরু করে আপনার যে ফাইনাল ড্রাইভিং লাইসেন্স আবেদন পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে হয় এবং কিন্তু লাইসেন্সের যাবতীয় ফিস আছে সেটাও কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হয়। তো এটা হচ্ছে বন্ধ থাকার কারণ হচ্ছে সেটা যে BSP যে সার্ভারের আপডেটের কাজ চলছে, যার জন্য কিন্তু বর্তমানে এই কার্যক্রমটি বন্ধ রাখা হয়েছে। তো এটা আশা করি 2-4 দিনের ভিতরে এই আপডেটের কাজটি শেষ হয়ে যাবে, তখন আপনারা পুনরায় আবার ড্রাইভিং লাইসেন্সের এই জন্য আবেদন করতে পারবেন। এবার 2 নম্বরে আসি, যেটা হচ্ছে বর্তমানে কিন্তু রিনিউ কার্যক্রম বন্ধ আছে, যেটা সেটা হচ্ছে কিন্তু সেটার বন্ধ থাকার কারণ হচ্ছে যে রিনিউর যে ফি যেটা আছে সেটাও কিন্তু BSP সার্ভারের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হয় আর BSP-র এই সার্ভার কিন্তু পেমেন্ট করতে হয়, তার জন্য কিন্তু এই BSP সার্ভারটা কিন্তু বর্তমানে যেটা বন্ধ আছে, যেটা আগেও আমি বলেছি যে এই BSP সার্ভারটা কিন্তু বন্ধ আছে। আর এই বন্ধ থাকার কারণে কিন্তু আপনারা এখন এই BSP সার্ভারের মাধ্যমে লাইসেন্সের যে ফি যেটা আছে সেটা কিন্তু পেমেন্ট করতে পারবেন না, যার কারণে কিন্তু এই রিনিউ কার্যক্রমটাও বন্ধ রাখা হয়েছে। তো এটাও আশা করি 2-4 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আপনারা পুনরায় আপনার লাইসেন্সের রিনিউ করতে পারবেন। এবার 3 নম্বর আসি, যেটা সেটা হচ্ছে অনেক দিন যাবত একটি কার্যক্রম বন্ধ রয়েছে, এই কার্যক্রমটি বন্ধ রয়েছে, সেটা হচ্ছে যারা লাইট লাইসেন্স থেকে মিডিয়াম লাইসেন্স করবেন বা মিডিয়াম থেকে যারা হেভি লাইসেন্স করবেন, এই কার্যক্রমটি কিন্তু অনেক দিন যাবত বন্ধ আছে। তো এই বন্ধ থাকার কারণ হচ্ছে মূলত আপনারা কিন্তু অনেক সময় যারা ড্রাইভিং লাইসেন্স করেন যাদের বয়স হয় নাই, কিন্তু তারা জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স করে থাকেন। তো বর্তমানে কিন্তু NID ছাড়া কোনো প্রকারের ড্রাইভিং লাইসেন্স নতুন বলেন বা রিনিউ বলেন কোনো প্রকারের কার্যকর কিন্তু করতে পারবেন না NID কার্ড ছাড়া। তো সেক্ষেত্রে আপনারা যখন এটা রিনিউ করতে যাবেন তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে NID-র বয়সের সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়সের মিল নাই এবং কারো দেখা যায় যে আপনার নামের বানানে স্পেলিংয়ে ভুল, পিতার নামের বানানে স্পেলিংয়ে ভুল, ঠিকানা ভুল, বিভিন্ন কিছু ভুল যেটা পাওয়া যাচ্ছে যেটা আপনার NID কার্ডের সাথে মিল নাই। তো এ ধরনের কার্যক্রম হওয়াতে কিন্তু যখন এটা অনলাইনে সাবমিট করা হচ্ছে, কারণ এখন কিন্তু ড্রাইভিং লাইসেন্স সকল প্রকার কার্যক্রম অনলাইনে যেহেতু করা হচ্ছে, তো এই ধরনের কার্যক্রম এটা কাগজপত্র যখন অনলাইনে সাবমিট করা হচ্ছে এবং অনলাইনে সাবমিট করার পর এগুলো কিন্তু অনলাইনে যাচাই বাছাই করা হয় আর এই যাচাই বাছাই করে যখন আপনার এই ইনফরমেশন ভোটার আইডি কার্ডে একরকম এবং লাইসেন্স একরকম পাওয়া যাচ্ছে, তখন কিন্তু এটা অনলাইনের মাধ্যমে অটো রিজেক্ট করে দেওয়া হচ্ছে এবং এই রিজেক্ট করে দেওয়ার ফলে কিন্তু গ্রাহক কিন্তু খুব বেশি হয়রানির শিকার হচ্ছিল, যার জন্য কিন্তু এই কার্যক্রমটা বন্ধ রাখা হয়েছে। তো BRTA এটা একটা সিদ্ধান্ত আসার জন্য যে আসলে কিভাবে আপনাদেরকে গ্রাহককে ভালো সেবা দেওয়া যায়, যার জন্য কিন্তু এই কার্যক্রমটি বন্ধ রাখা হয়েছে। তো এই কার্যক্রম আশা করি আপনার জুলাইয়ের দিকে সমাধান হয়ে যাবে। তো ততদিন আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, ততদিন জুলাই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে যারা আপনারা মিডিয়াম করবেন বা হেভি করবেন এবং ইতিমধ্যে যারা আপনারা অলরেডি মিডিয়াম বা হেভির ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দেওয়ার পর কিন্তু এখন কিন্তু রিনিউ করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনাদেরকে গাড়ি চালাইতে হয়তো বা রাস্তায় সমস্যা হবে এমনটি মনে করছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে লার্নারের পাস কার্ডটি আছে সেই কার্ডটি এবং যে আপনাদের ড্রাইভিং লাইসেন্স যেটা আছে এইটা সাথে রেখে আপনারা কিন্তু গাড়ি চালাতে পারবেন। এই রিনিউ, কারণ এই রিনিউ কার্যক্রমটা যে বন্ধ আছে এটা কিন্তু সবাই জানে, বাংলাদেশের সবাই জানে যে রিনিউ কার্যক্রম বর্তমানে বন্ধ আছে, এটা বাংলাদেশের সকল পুলিশ সার্জেন্ট কিন্তু সবাই জানে রিনিউ কার্যক্রম বন্ধ আছে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের লার্নারের পাস কার্ডটি এবং পুরান লাইসেন্স সাথে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের সার্জেন্টে কোনো প্রকারে মামলা দিবে না। এরপর আসি, যেটা সেটা হচ্ছে আপনারা যারা পেশাদার থেকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে আসবেন অথবা অপেশাদার থেকে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্সে আসবেন তাদের যে এই কার্যক্রমটা কিন্তু বন্ধ আছে এবং যারা আপনার
এক BRTA থেকে যারা অন্য BRTA তে লাইসেন্স ট্রান্সফার করবেন এই কার্যক্রম কিন্তু বন্ধ আছে এবং ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রকারের সংশোধন নাম ঠিকানা পিতার নাম মাতার নাম যে প্রকার কোনো প্রকারের সংশোধন কার্যক্রম কিন্তু বন্ধ আছে এবং যারা আপনারা লাইট ড্রাইভিং লাইসেন্সের সাথে মোটরসাইকেল সংযুক্ত করছেন অথবা মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের সাথে লাইট সংযুক্ত করতেছেন এই ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ আছে তো এই সকল কার্যক্রম আশা করি জুলাইয়ের ভিতরে সমাধান হয়ে যাবে তো জুলাইয়ের পর থেকে আপনারা এই সকল কার্যক্রম আপনারা নতুন করতে পারবেন তো আপনারা যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে চাচ্ছেন আপনারা যারা লাইট থেকে মিডিয়াম করতে চাচ্ছেন অথবা মিডিয়াম থেকে যারা হেভি করতে চাচ্ছেন এই ধরনের কার্যক্রম তাদের রিনিউয়াল সময় হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা যেহেতু এটা শিওর না পুরোপুরি যে জুলাই থেকে এই কার্যক্রমটি শুরু হবে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের যেটা যে ক্যাটাগরি আছে সেম ক্যাটাগরি রেখে আপনারা রিনিউ করে নেবেন আপনাদের যদি লাইট থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা লাইট রিনিউ করে নেবেন এবং যাদের মিডিয়াম আছে তারা মিডিয়াম হিসাবে রিনিউ করে নেন তাহলে কিন্তু আপনাদের এই যে আপনাদের রিনিউ কার্যক্রম যে বন্ধ আছে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যায় পড়তে হবে না কারণ রিনিউ কার্যক্রমটা বন্ধ আছে এবং এটা জুলাইয়ের পর থেকে চালু হবে আশা করি চালু হবে কিন্তু এটা শিওর নাই যে চালু হবে তো আশা করি যেটা BRTA এর মাধ্যমে যেটা জানা গেছে যে জুলাইয়ের পর থেকে এটা চালু হবে তো সেক্ষেত্রে আপনারা এটা যেহেতু চালু হবে কিনা এবং সম্ভাবনা কতটুকু সেক্ষেত্রে যেহেতু শিওরিটি নাই সেক্ষেত্রে আপনারা আপনাদের ক্যাটাগরি সেম রেখে আপনারা রিনিউ করে নেন তাহলে কিন্তু আপনাদের যে ক্যাটাগরি চেঞ্জের ক্ষেত্রে যে রিনিউ করতে যে সমস্যাটা আছে বন্ধ আছে এই ধরনের সমস্যায় পড়তে হবে না তো ভিউয়ার্স এই ছিল আজকের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ